কারণ মমতা ব্যানার্জি খুব কাছ থেকে দেখেছি। তো মমতা ব্যানার্জি বলতে পারে, 1984 সালে সাংসদ হওয়ার পর থেকে উনি কোন কাজটা সঠিকভাবে করেছেন। 1989 সালে একবার হেরে গিয়েছিল, কিন্তু কেউ কখনো বিশ্বাস করে না 1989 সালে হেরে গেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে দাঁড়িয়ে বলছি, মমতা ব্যানার্জি বিবাহিত বা অবিবাহিত এটা কেউ জানেন? সত্যি কথাটা আজকে কেউ জানে না। আমি তো মনে করি জয়ললিতা কুমারী জয়ললিতা লেখা হয়, কিন্তু কোথাও মমতা ব্যানার্জি বিবাহিত না অবিবাহিত মানুষের কাছে সে পত্র প্রকাশ করা উচিত। মমতা ব্যানার্জি কোন দলের? মমতা ব্যানার্জি কোন দলের? তৃণমূল কংগ্রেসের, না সিপিএম এর, না কংগ্রেসের, না বিজেপির, সেটা প্রমাণ করতে হবে। এই পশ্চিমবাংলায় 1998 সালে দল তৈরি করার পর তিনি অটলজির হাত ধরে দলটা তৈরি করার পর সেই অটলজিকে দেখতে পর্যন্ত গেলেন না যখন মারা গেলেন। তিনি তারপরে কংগ্রেসের হাত ধরলেন, তারপর তিনি আবার বিজেপির হাত ধরলেন, আবার তিনি বলছেন সিপিএম ঘরে আছো, বিমান বাবু ঘরে আছেন, আমার যে খুব যাই যাই অবস্থা একটু প্রাণে বাঁচান। তাই তৃণমূলের নেতারা এখন সিপিএম এর ঘরে ঘরে যাচ্ছে আর গিয়ে বলছে এবার কিন্তু সকলের বিরুদ্ধে সাড়া দিতে হবে, সকলের বিরুদ্ধে লড়তে হবে, সকলকে একসাথে লড়তে হবে। এই মমতা ব্যানার্জি সিপিএম কে গালিগালাজ করতে, মমতা ব্যানার্জি সিপিএম কে ভয় দেখিয়ে বলেছিলেন, আর আজকে সিপিএম এর কাছে পা দুটো ধরে বলছে বিজেপিকে আটকাতে হবে। না, উনি কারোর জন্য করছেন না, উনি পশ্চিমবাংলায় একটা শিল্প করেননি, অনুব্রত বাবুর একটা শিল্প করেননি। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।